ফিরিয়ে দেবে এবং বাগানের মালিকও বকরিগুলি ওদের মালিককে ফিরিয়ে দেবে। দাউদ আলাহ ইসলাম সুলাইমান আলাহ ইসলামের রায়টি অতি উত্তম গণ্য করে সেটাকেই কার্যকর করার নির্দেশ দেয়। আল্লাহ তাআলা বলেন, এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। প্রকৃতপক্ষে উভয়ের রায় সঠিক ও সুধারণা প্রসূত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় দাউদ আলাহ ইসলামের পুত্র সুলাইমান আলাহ ইসলামের দেওয়া পরামর্শকেই কার্যকর করার নির্দেশ দেন। আর সে কারণেই আল্লাহ উভয়কে সমগুণে ভূষিত করে বলেছেন যে আমি উভয়কে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তার পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। যাই হোক, প্রায় এই ধরনের আরেকটি ঘটনা বুখারি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই মহিলা একসঙ্গে সফর করছিল, উভয়ের কোলে ছিল দুগ্ধ পোষ্য শিশুপুত্র। পথে এক শিশুকে বাগে নিয়ে যায়। অবশিষ্ট শিশুকে উভয় মহিলা নিজের পুত্র বলে দাবি করে এবং পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়। দুজনের মধ্যে বয়োজ্যেষ্ঠ মহিলা বলল, তোমার পুত্রকে বাঘ নিয়ে গেছে। আর কনিষ্ঠ মহিলাটি বলল, বরং তোমার পুত্রকেই বাঘে নিয়েছে। অতঃপর মহিলা দুজন দাউদ আলাহ ইসলামের নিকট মীমাংসার জন্য যায়। তিনি উভয়ের বিবরণ শুনে জ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দেন, কারণ শিশুটি তার কাছে ছিল এবং ছোট জনের কোনো সাক্ষী ছিল না। বিচারের পর তারা যখন বেরিয়ে যাচ্ছিল, তখন সুলাইমান আলাহ ইসলামের সাথে তাদের সাক্ষাৎ হয়। তিনি বিচারের বর্ণনা শোনার পর একটা ছুরি আনার হুকুম দেন এবং বলেন, আমি শিশুটিকে সমান দুভাগে ভাগ করে প্রত্যেককে অর্ধেক করে দেব। তখন কনিষ্ঠা মহিলাটি বলল, আল্লাহ আপনাকে রহম করুন, আপনি ওকে দ্বিখণ্ডিত করবেন না, শিশুটি ওই মহিলারই, আপনি ওকে দিয়ে দেন। তখন স্পষ্ট হয়ে গেল যে শিশুটি কনিষ্ঠা মহিলারই, তাই তিনি শিশুটিকে কনিষ্ঠা মহিলাকে প্রদান করেন। সম্ভবত উভয় রকম বিচার তখনকার শরীয়তে চালু ছিল, তবে সুলাইমান আলাইহিস সালামের বিচার ছিল অধিকতর গ্রহণযোগ্য। এ কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথমে সুলাইমান আলাইহিস সালামের সুবিচারের প্রশংসা করার পর তার পিতা দাউদ আলাইহিস সালামের প্রশংসা করেছেন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ক্ষমতাবান ও সক্ষম পুরুষ। বুখারী ও মুসলিম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আজ রাত্রে আমি 90 জন স্ত্রীর কাছে যাব। প্রত্যেক স্ত্রীর গর্ভে একজন করে পুত্র সন্তান জন্ম হবে এবং তারা সকলেই ঘোড়া চালনায় পারদর্শী হবে। আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। সুলাইমানের কাছে অবস্থানকারী একজন তখন বলেছিল, ইনশাআল্লাহ, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলেননি, ফলে সে রাতে কোনো স্ত্রী সন্তান ধারণ করেননি। মাত্র একজন স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি যদি ইনশাআল্লাহ বলতেন, তবে সকল স্ত্রী থেকেই পুত্র সন্তান জন্ম হতো এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করত। এ দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের সর্বাধিক ক্ষমতাসম্পন্ন বাদশা হলেও এবং জিন বায়ু পক্ষীকুল ও সকল জীবজন্তু তার হুকুম মানলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেস্তাদের মাধ্যমে অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবা গৃহ নির্মাণের 40 বছর পরে। অতঃপর স্বপ্নাদিষ্ট হয়ে ইয়াকুব আলাইহিস সালাম তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে দাউদ আলাইহিস সালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলাইহিস সালামের হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুকাল ঘনিয়ে এলো। এই কাজগুলি অবাধ্যপ্রবণ জিনদের ওপর ন্যস্ত ছিল। তারা সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাতো, ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাচ নির্মিত প্রাসাদে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রুহ বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। এবং সেটাই হলো, আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকলো। দেহ পচল না, খসলো না বা পড়ে গেল না। জিনেরা সুলাইমান আলাইহিস সালামের ভয়ে তার কাছে যায়নি, ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল।
এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উইপোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলেমান আলাইহিস সালামের লাশ মাটিতে পড়ে যায়, যেমনটা আল্লাহ তাআলা বলেন, অতপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুনপোকা এই জিনদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল, অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা এই হাড় ভাঙা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকতো না।